বন্ধুরা, বেলেরোনার অন্য একটা ভিডিও আমি আগে আপলোড করেছি এই চ্যানেলে। আপনি যদি বেলেরোনার বিস্তারিত সিমটমসগুলি জানতে চান, বেলেরোনা সম্বন্ধে যদি আপনি ডিটেল জানতে চান, বেলেরোনা কোন কোন জায়গাতে কাজ করে থাকে সেই সমস্ত লক্ষণগুলি যদি আপনি জানতে চান, কিনোটসগুলি যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই ওই ভিডিওটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটি দেখে নিন। কারণ আমি আজকে এই ভিডিওটিতে বেলেরোনার হেডেক সম্বন্ধে আলোচনা করব, বেলেরোনার সব সিমটমসগুলো আলোচনা করব না। বেলেরোনার হেডেক খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হেডেকে টপ গ্রেডের যে রেমেডিসগুলো ইউজ হয়ে থাকে, সেই রেমেডিসগুলোর মধ্যে বেলেরোনা অন্যতম প্রধান একটা ওষুধ। বেলেরোনার হেডেক কেমন হবে? বেলেরোনার হেডেক বা মাথা ব্যথা হঠাৎ করে স্টার্ট হয়। আপনার যদি ক্রনিক হেডেকও থেকে থাকে, আপনি যদি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মাইগ্রেন বা ক্রনিক হেডেকেও আপনার ব্যথা যখন শুরু হয় তখন হঠাৎ করে শুরু হয়ে যায়। এই ধরুন, একটু আগে আপনার ব্যথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে কোথা থেকে যেন উড়ে চলে এলো আপনার ব্যথাটা। এই ব্যথাটা ঠান্ডা লাগার ফলে শুরু হতে পারে, সেটা অ্যাকিউট বা ক্রনিক যে কোনো হেডেকে। আপনার ঠান্ডা হাওয়াতে ঘোরার ফলে হতে পারে, আপনি খুব বেশি স্নান করেছেন ঠান্ডা জলে, আপনি নদীতে খুব বেশি সাঁতার কেটেছেন, বা আপনি ওয়াটার ফলে অনেকক্ষণ ধরে স্নান করেছেন, তারপর আপনার এই হেডেক হতে পারে। বা আপনি যদি খুব বেশি সানলাইটে ঘুরে বেড়িয়েছেন বা রোদে ঘুরে বেড়িয়েছেন, তারপরেও এই হেডেক শুরু হতে পারে, বেলেরোনার হেডেক শুরু হতে পারে। বেলেরোনার হেডেক একটা আপনি কথা মনে রাখবেন, সবসময়ই হঠাৎ করে শুরু হয়, সাডেন অনসেট আমরা বেলেরোনার মধ্যে দেখতে পাই। আবার সাডেন চলে যাওয়ার যে একটা ব্যাপার সেটিও দেখতে পাই, অর্থাৎ বেলেরোনার হেডেক, বেলেরোনার মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয় এবং হঠাৎ করে চলে যায়। তো এই ধরনের হেডেক যদি আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই আপনি বেলেরোনার কথা মনে করবেন। বন্ধুরা, বেলেরোনার হেডেক মেনলি এই দুই জায়গাতে হয়ে থাকে। আমি আগের ভিডিওতেও বলেছি, বেলেরোনার হেডেক এই যে ক্যারোটিড আর্টারি রয়েছে, এই ক্যারোটিড দুটো আর্টারিতে বেশি হতে থাকে। যদি আপনার হেডেক এই দুই জায়গাতে বেশি হয়, এই দুই জায়গায় যদি আপনার ক্যারোটিড আর্টারি এইভাবে টিস 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 দপ 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 করতে থাকে, তাহলে বেলেরোনা সেই জায়গাতে খুব ইফেক্টিভলি কাজ করে। বেলেরোনার হেডেকের সাথে আপনি কীরকম সিমটমস, কীরকম সাইন দেখতে পাবেন? আপনার চোখ মুখ সমস্ত কিছু লাল হয়ে যাবে যখনই আপনার হেডেক শুরু হবে। আপনার দুই ক্যারোটিডে ছবিং পেন হবে, যাকে দপদপানি ব্যথা বলছেন। সাথে সাথে আপনার চোখ লাল হয়ে যাবে, আপনার মুখ লাল হয়ে যাবে, আপনার পুরো ফেস, পুরো মাথা আপনার গরম হয়ে যাবে। একটা হিট আপনি বুঝতে পারবেন আপনার মুখে, মুখমণ্ডলে। সাথে সাথে আপনার সারা বডির রক্ত, ব্লাড মনে হবে যে নিচ দিক থেকে উপর দিকে মাথায় ছুটে আসছে, এরকম অনুভূতি আপনি আপনার হেডেকে দেখতে পাবেন। আপনি ফিল করতে পারবেন আপনার হেডেকে যে নিচের যে সমস্ত ব্লাড রয়েছে, সেই ব্লাডগুলো ছুটে আসছে একদম সমস্ত ব্রেনের দিকে, মাথার দিকে, মুখমণ্ডলের দিকে, যার ফলে আপনি সারা মুখমণ্ডলে, পুরো ফেসে একটা হিট অনুভব করবেন, এক ধরনের তাপ, এক ধরনের গরম ভাব অনুভব করবেন। আপনি যদি কানে হাত দিয়ে থাকেন, এভাবে দেখবেন কানগুলো গরম হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে। এটার কারণ হচ্ছে শরীরের সমস্ত রক্ত উপর দিকে ধাবিত হয়, মাথাতে যেন ছুটে আসে, এটাই এটার কারণ। এই মাথার মুখমণ্ডলে গরম হওয়ার কারণ হচ্ছে এটি। তো এইরকম সাইন অ্যান্ড সিমটমস, এইরকম লক্ষণ আপনি আপনার হেডেকে দেখতে পাবেন বেলেরোনাতে। সাথে সাথে আপনার এই হেডেক আপনি যদি সামনের দিকে এইভাবে মাথাটা ঝুঁকিয়ে রাখেন, তাহলে দেখবেন বেড়ে যাচ্ছে। এবং যদি এভাবে মাথা এরকম করে রাখেন, চেয়ারে যদি আপনি এভাবে মাথাটা করে রাখেন, তাহলে দেখবেন আপনার মাথা ব্যথাটা একটু উপশম হচ্ছে, রিলিফ পাচ্ছেন একটু। এছাড়া বন্ধুরা, বেলেরোনার মডালিটিসের কথা বলতে গিয়ে আমি অবশ্যই বলবো, বেলেরোনার যে মাথা ব্যথা, এটি দুপুর 2 থেকে 3টের সময় বাড়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা হ্রাসবৃদ্ধির লক্ষণ বেলেরোনার। বেলেরোনার সমস্ত কমপ্লেন
সেটা আপনার জ্বর হোক, সেটা আপনার ব্যথা যে কোনো ধরনের হোক, আপনার লিভার কমপ্লেন হোক, আপনার হার্টের সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যা বেলেরোনার দুপুর 2 থেকে 3টের মধ্যে বেড়ে যায়। তাই জন্যে বেলেরোনার মাথা ব্যথাও দুপুর 2 থেকে 3টের মধ্যে আমরা বেশি দেখতে পাই। যদি আপনি ক্রনিক মাইগ্রেনে ভুগছেন, যদি আপনি ক্রনিক হেডেকে ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার যে মাথা ব্যথা সেটি দুপুর 2 বা 3টের সময় বেড়ে যায়। এই টাইমে অ্যাগ্রাভেশন অফ হেডেক ইজ আ ভেরি ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ভেরি স্পেসিফিক সিমটম অফ বেলেরোনা। এই যে দুপুর 2 থেকে 3টের মধ্যে অ্যাগ্রাভেশন বা বেড়ে যাওয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেসিফিক একটা লক্ষণ বেলেরোনার। বন্ধুরা, আমরা প্রায় দেখে থাকি বাচ্চাদেরকে স্নান করানোর পর, স্পেশালি হেয়ার কাটের পর, অর্থাৎ চুল কাটানোর পর, বাচ্চা হোক বা অ্যাডাল্টস হোক, যদি অনেকক্ষণ ধরে তারা চান করেন, স্নান করেন, তারপর তাদের মাথা ব্যথা শুরু হয়, এটি খুব স্পেসিফিক সিমটম বেলেরোনার। হেয়ার কাটের পর স্নান করে যদি কোনো পেশেন্টের, যদি কোনো বাচ্চার, যদি কোনো অ্যাডাল্টসদের হেডেক হয়ে থাকে, মাথা ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বেলেরোনা খুবই ইফেক্টিভ, খুবই স্পেসিফিক একটা ওষুধ। তো বন্ধুরা, এগুলি ছিল বেলেরোনার মাথা ব্যথার কিছু লক্ষণ। আরও বেশ কিছু লক্ষণ মাথা ব্যথার বেলেরোনার রয়েছে। আমি এই ভিডিওটিতে যদি সেই লক্ষণগুলিও শেয়ার করতে যাই, তাহলে এই ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। অলরেডি এই ভিডিওটি বড় হয়ে গেছে। বেলেরোনা হেডেক বা মাথা ব্যথাতে এত ইফেক্টিভলি কাজ করে, এত ভালো একটা ওষুধ, যে এত তাড়াতাড়ি বেলেরোনার মাথা ব্যথার সিমটমগুলি আমি শেষ করতে পারছি না, তাও আমাকে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে আমি আরেকটা লক্ষণ বেলেরোনার মাথা ব্যথার বলতে চাই। বেলেরোনার মাথা ব্যথা চাপ দিলে আরাম হয়, টাইট ব্যান্ডেজিংয়ে আরাম হয়। যদি আপনি গামছা দিয়ে মাথাটা বেঁধে রাখেন বা যদি আপনি এইভাবে প্রেস করে রাখেন মাথাটা, আপনি যদি বালিশ দিয়ে মাথাটা গুঁজিয়ে রাখেন, তাহলে আপনার এই মাথা ব্যথা আরাম হয়। এটিও বেলেরোনার মর্টালিটিসের বা হ্রাসবৃদ্ধির খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ, যে লক্ষণটি দেখে আপনি বেলেরোনা সিলেকশনে আপনার হেল্প হবে। তো বন্ধুরা, এগুলি ছিল বেলেরোনার হেডেকের কিছু লক্ষণ, যেগুলি আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনার যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওটি দেখে, আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে, আপনার আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন, আশা করছি এটা। এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, যাতে সবারই কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে। সবশেষে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিতে ট্যাপ করে দিন, যাতে আমার নতুন ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো আপনার কাছে সবচেয়ে প্রথমে আসতে থাকে এবং আপনি ওই ভিডিওগুলি দেখে উপকার পেতে থাকেন। তো চলুন বন্ধুরা, এরকমই অন্য একটা আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন এই চ্যানেলটি, এই হোমিওপ্যাথিক চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং।